গিম্পের স্পোকেন টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই ইমেজের এডিটিং শুরু করার পূর্বে আমি সংক্ষেপে আপনার বাস্তবিক ফটোগ্রাফির জন্য র ব্যবহার করা সম্পর্কে বলতে চাই। আমি যদি এই ইমেজ জেপিইজি তে শুট করতাম তাহলে আপনাকে এটি আনকোড করতে ব্রাইটনেস 256 নিতে হবে। আপনি দেখেন যে এটি কালো এবং সাদার কাছাকাছি হালকা নীল এবং সবুজ টিন্টের সাথে রয়েছে এবং মূল রূপে এটি শুধু ধূসর। জেপিইজি তে আপনার কাছে ধূসরের 256 টি আলাদা মান হয়, কালোর জন্য 0 এবং সাদার জন্য 255। এই ইমেজে একদমই সাদা রং নেই এবং শুধুমাত্র অল্প কালো রং রয়েছে, তাই এই ঘরের শুধুমাত্র একটি ছোট ভাগ প্রয়োগ করা হয়। আমি আপনাকে দেখাবো কতক্ষণ পর। আমি এই ইমেজ রতে শুট করেছিলাম এবং ক্যামেরা র ইমেজকে 12 বিট ডেটা ফরম্যাটে সংরক্ষণ করে। এটি সেই ইমেজ যা ভ্যালু প্রসার করার পর র কনভার্টার থেকে প্রাপ্ত করেছি এবং এখানে ধূসরের জন্য 256 টি পৃথক ভ্যালু রয়েছে এবং এখন এই ইমেজের এডিট করা শুরু করতে পারি। এই ইমেজে এখানে প্রথমের তুলনায় অধিক বিবরণ সংরক্ষিত রয়েছে। এটি সেই প্রথম ইমেজ যা আমার মনে আছে এবং এটি সেই ইমেজ যা কনভার্সনের পর পেয়েছি। দ্বিতীয় ইমেজ পোস্ট প্রসেসিং করার পর এটি ভালো বেস, যার ফলাফল স্বরূপ এমন একটি চিত্র প্রাপ্ত করি তা একেবারে প্রথমবার ইমেজের সমান কিন্তু ভালো দেখায়। এখন আমি গিম্পে ওই দুটি ইমেজ খুলেছি, তাই দুটি ইমেজের হিস্টোগ্রাম একবার দেখি। হিস্টোগ্রাম ইমেজ ডায়লগে লুকানো রয়েছে কিন্তু আমি এই ইমেজ ডায়লগে তিনটি ভিন্ন উপায়ে পৌঁছতে পারি। প্রথম উপায় টুল বারে রয়েছে। দ্বিতীয় উপায় এখানে অ্যাক্সেস দ্য ইমেজ মেনুতে টিপে ডায়লগে টিপতে হবে। তৃতীয় উপায় সরাসরি ইমেজে ডান ক্লিক করে তারপর ডায়লগ এবং তারপর হিস্টোগ্রামে টিপতে হবে। এখানে প্রথম ইমেজের হিস্টোগ্রাম প্রদর্শন করা হয়েছে, এটি একটু বড় করুন এবং এখানে আপনি ইমেজে বিভিন্ন রঙের বিভিন্ন পিক্সেলের বিবরণ দেখতে পারেন। ডিজিটাল ইমেজ সংখ্যা দ্বারা তৈরি করা পেন্টিং এর অনুরূপ। আমি এই ইমেজ জুম করলে আপনি অনেক ছোট ছোট টাইলস দেখেন এবং এর মধ্যে প্রতিটি টাইল আলাদা রঙের, যাকে এক পিক্সেল বলা হয়। প্রতিটি রং একটি ভ্যালু দ্বারা সংজ্ঞায়িত করা হয় এবং আমি কালার পিকারের সাহায্যে এখানে এই মান দেখাতে পারি। যখন আমি কালার পিকার ব্যবহার করি তখন আমি লাল, সবুজ এবং নীল রঙের জন্য ভ্যালু পাই। এই ইমেজে লাল রঙের মান সবুজ এবং নীল রঙের তুলনায় একটু কম। সবুজ এবং নীল রঙের মান কাছাকাছি এবং একেবারে সমান। সংখ্যা দ্বারা পেন্টিং ডিজিটাল ফটোগ্রাফি। এখানে এই ইমেজে 0 থেকে 255 পর্যন্ত সংখ্যা রয়েছে এবং এখানে একটি বাস্তবিক অন্ধকার অংশ রয়েছে, কিন্তু আমার মনে হয় না এটি অন্তিম ইমেজে দেখাবে। আমার মনে হয় ইমেজের বাস্তবিক ভাগ এখানে প্রায় 80 থেকে শুরু হয় এবং ইমেজের সবচেয়ে উজ্জ্বল অংশ প্রায় 200 এ রয়েছে। আমাদের কাছে 0 থেকে 256 পর্যন্ত স্থান রয়েছে কিন্তু আমরা শুধু 120 ব্যবহার করি, যা ওই ডেটার অর্ধেকের কম যা আমরা প্রয়োগ করতে পারি। এই জন্য ইমেজের অধিকাংশ তথ্য এখানে হারিয়ে যায়। দ্বিতীয় ইমেজের হিস্টোগ্রাম একবার দেখি, কারণ এখানে আমরা দেখতে পারি যে ওই হিস্টোগ্রামে প্রথম ইমেজের তুলনায় অধিক ডেটা রয়েছে কিন্তু কার্ভের ফর্ম অভিন্ন হয়। আপনি এ দুটি হিস্টোগ্রাম তুলনা করতে পারেন। দ্বিতীয় ইমেজে বর্ণন বাড়াতে হয় যাতে এই সমস্যা যা আমাকে এখানে সমাধান করতে হবে দ্বিতীয় ইমেজকে প্রথম ইমেজের মতো কম্প্রেস করতে হবে, কিন্তু এতে আরও কিছু বিবরণ থাকতে হবে এবং এতে প্রথম ইমেজের তুলনায় একটু বেশি কন্ট্রাস্ট থাকতে হবে। এই ইমেজের উপর কাজ শুরু করার পূর্বে আমি একটি জিনিস দেখাতে চাই, যা অন্তিম টিউটোরিয়াল রেকর্ড করার সময় গিম্প ইন্টারফেস
সম্পর্কে জেনেছি। ইমেজ উইন্ডোতে ট্যাব বানানোর সময় টুলবক্স অদৃশ্য হয়ে যায় এবং ইমেজকে যথাসম্ভব বড় করতে সাহায্য করে এবং আমি প্রয়োজন অনুযায়ী টুলবক্স অন বা অফ করতে পারি। আমি এখানে যা করেছি তা আমি এবং আপনি উভয় ভালো দেখতে পারি। এই ইমেজের এডিটিং শুরু করার পূর্বে আমাকে কিছু সেটিংস বদলাতে হবে, তাই ফাইল প্রেফারেন্সে যাই এবং এখানে উইন্ডো ম্যানেজমেন্টে যাই এবং এখানে বিকল্প চয়ন করি। টুলবক্স উপরে রাখুন এবং ডকস উপরে রাখুন এবং অন্তিম বিকল্পগুলি একইভাবে ছেড়ে দিন। আমার দ্বারা ওকে টেপার পর গিম্প বিজ্ঞাপন অনুযায়ী কাজ করে। আমি টুলবক্স থেকে টুলস নির্বাচন করতে পারি এবং আমার দ্বারা চয়ন করা টুলের সকল বিকল্প প্রাপ্ত করতে পারি। আমি আবার ইমেজে টিপতে পারি এবং টুলবক্স অন এবং অফ করতে ট্যাব ব্যবহার করি। ইমেজ লেভেলে থাকলে প্রথম কাজ এটি যাচাই করা। এই ইমেজে এখানে কোনো নির্ভরযোগ্য ব্যক্তি দ্বারা নির্মিত কাঠামো নেই, তাই ইমেজ সোজা কিনা তা যাচাই করতে গ্রিড বিধি প্রয়োগ করতে পারি না। জলের পৃষ্ঠতল খুবই ভালো সূত্র, কিন্তু আমরা দিগন্ত দেখতে পারি না এবং জলের উজ্জ্বলতাও একটু বিভ্রান্তিকর হতে পারে। এখানে এই দিগন্ত নেই, কিন্তু নদীতে একটি কার্ভ রয়েছে, তাই আমার কাছে কোনো বাস্তবিক সূত্র নেই যে রুলার কোথায় সেট এবং দিগন্তবার যাচাই করি। এখন আমাকে শুধু আমার চোখের উপর বিশ্বাস করতে হবে, যা আমার মতে ফটোগ্রাফিতে কিছু করার সবচেয়ে খারাপ উপায়। এখন রোটেট টুল চয়ন করে কারেক্টিভ ব্যাকওয়ার্ডের স্থানে নর্মাল ফরওয়ার্ড চয়ন করি এবং ইমেজ রূপে প্রিভিউতে সেট করি, গ্রিড রূপে নয়। ঠিক আছে, ইমেজে টিপুন। এখানে কেন্দ্রে সেন্টার অফ রোটেশন নামে একটি পয়েন্ট রয়েছে এবং ইমেজ এই পয়েন্টের চারদিকে ঘুরবে। এখানে ওই ডায়লগ দেওয়া হয়েছে যেখানে ওই অ্যাঙ্গেল সেট করতে যাই যেখানে আমরা ইমেজ ঘোরাতে যাই। এখানে একটি স্লাইডার রয়েছে যা ইমেজ ঘোরাতে সাহায্য করে, কিন্তু আপনি দেখেন যে এটি হ্যান্ডেল করা কঠিন এবং আমার মনে হয় না যে এই ইমেজ এতটা ঝোকানো উচিত। এখান থেকে শূন্যতে ফেরত যাই এবং এখন ইমেজ ঘোরাতে এখানে শুধু স্টাইল প্রয়োগ করব। আমার মনে হয় যে ইমেজ ডানে এবং একটু ঝুঁকে রয়েছে, তাই ইমেজকে বামে অর্থাৎ বামাবর্তে ঘোরাতে হবে, তাই ঋণাত্মক মান রাখতে হবে। তাই আমি ততক্ষণ অ্যাঙ্গেল বদলানো চালিয়ে যাই যতক্ষণ আমি সঠিক এবং সোজা ইমেজ না পাই। তাই আমি অ্যাঙ্গেলকে -0.25 ডিগ্রিতে সেট করি। এই উইন্ডো আবার টানুন এবং রোটেটে টিপুন। এই অপারেশনের ফলাফলের জন্য অপেক্ষা করুন। পরবর্তী পদক্ষেপ হল ক্রপিং। ইমেজে আমি এখানে জাহাজ, জল এবং এই পাখি রাখতে চাই। আমি এখানে এই ইমেজ ঘাসে রাখতে চাই না এবং এই ভাগ এখানে রাখতে চাই না, এবং বাস্তবে আমি এর উপর নিশ্চিত নই যে ইমেজে এই নদীর ধার রাখা উচিত কি নয়। আমার মনে হয় আমি ইমেজের এই অংশ ক্রপ করব, কারণ পরে এই ইমেজের সর্বাধিক অন্ধকার অধ্যায় রাখতে চাই, অর্থাৎ এখানে পাখি, জাহাজ এবং তারপর গাছ, জাহাজের পেছনে ধার এবং শেষে জল এবং আকাশ প্রদর্শন করতে চাই। ইমেজের এই অংশ খুবই অন্ধকার। আমি এই ইমেজের এই অংশে জুম করি কারণ আমি নদীর যথাসম্ভব অংশ অন্তর্ভুক্ত করতে চাই, কিন্তু নদীর ধারের কিছুই রাখতে চাই না। আমি এখানে হটকি জেড টিপে ইমেজের ওই অংশে জুম করি। এখানে আরেকটি উড়ন্ত পাখি রয়েছে, তাই আমি বাম দিকে যাই এবং রুলার তীরের কাছাকাছি টানি এবং এখানে এটি ছেড়ে দেই। শিফট, কন্ট্রোল এবং ই টিপি, যা আমাকে ইমেজে ফেরত আনে। এখন আমাকে ক্রপ টুল চয়ন করে কিছু বিকল্প সেট করতে হবে।
আমি 2:1 এর fixed aspect ratio রাখতে চাই। প্রিভিউতে আমি একটু সাহায্যের জন্য rule of thirds সেট করি যা আমাকে কিছু সহায়ক লাইন দেবে। দেখি যে এতে কি কি অন্তর্ভুক্ত রয়েছে। এখানে এটি পাখির একটি সমূহ এবং এখানে শুধু একটি পাখি দেখায়। এখন আপনি রুলার সাবেতে টিপতে পারেন। ইমেজের নিচের অংশে জল রয়েছে কিন্তু আমার মনে হয় যে এখানে যথেষ্ট জল নেই এবং অত্যধিক আকাশ রয়েছে। আমি এখানে এই একটি পাখি হারাতে পারি কারণ আমি এই ইমেজে পাখির সমূহ রাখতে চাই। এখন আমি শুধু এটি নিচে টানি এবং আমার মনে হয় যে এটি যথেষ্ট ভালো দেখায়। নিজের কাজ যাচাই করতে আমি রুল অফ থার্ডস চয়ন করি। আমার চোখ খুব খারাপ নয় কারণ আমি ইমেজ তিনটি আলাদা আলাদা অংশ অর্থাৎ জল, গাছ এবং আকাশে ভাগ করেছি। জাহাজ হলো রুচিকর বিন্দুর মধ্যে একটি। এই পাখির সমূহ অন্য রুচিকর বিন্দু এবং এটি ইমেজের 1/9 তম অংশ। আমার মনে হয় এটি কাজ করবে। এজন্য আমি ক্রপ করতে ইমেজে টিপি। ইমেজ বড় করতে ট্যাব এবং শিফট কন্ট্রোল এবং ই টিপুন। আমার মনে হয় আমরা ইমেজ ক্রপ করে ভালোমতো শুরু করেছি এবং এরপর ইমেজের সাথে যা কিছু করতে হবে তা পরবর্তী টিউটোরিয়ালে দেখব। বিদায় নেওয়ার পূর্বে আমাকে ইমেজ সংরক্ষণ করা উচিত যা আমি আগেই করেছি। আমি ইমেজ fog.xcf রূপে সংরক্ষণ করি এবং xcf গিম্পের নিজের ফাইল ফরম্যাটের এক্সটেনশন এবং এখানে লেয়ার সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ আন্ডু এবং গিম সম্বন্ধিত আরও অনেক তথ্য অন্তর্ভুক্ত রয়েছে। আমি আপনার প্রতিক্রিয়া জানতে চাই। আমাকে বলুন যে আপনার কি ভালো লেগেছে। info@meetthegimp.org তে মেল করে আমাকে বলুন যে কিভাবে এটি আরও ভালো বানাতে পারি। অধিক তথ্য meetthegimp.org তে উপলব্ধ। আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি। অংশগ্রহণের জন্য ধন্যবাদ।